নমস্কার কলকাতাবাসী, আর একটা নতুন দিনে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আরো একটা নতুন খুনির সন্ধান দিতে এই মুহূর্তে তোমাদের ভাই চলে এসেছে সন্ধানে। সেটা কোথায়? বাগমারিতে হাঙ্গরি পিয়ার নামক একটা দোকানে। সেখানে নতুন নতুন আইটেম খাবো, নতুন নতুন খাবার খাবো, নতুন জায়গার সন্ধান দেব। চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো। চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো এখনই গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন দিকে অল করে দাও, যাতে কিনা নতুন নতুন খুনির সন্ধান কিন্তু এবার পরবর্তী আপডেটগুলো তোমরা এমনভাবে পেতে থাকবে। আর ভিডিওটা যদি লাইক না করো তাহলে কিন্তু হবে না বস, ভিডিওটা এখনই গিয়ে লাইক করো, ঠিক আছে? চলো বেশি কথা না বলে, বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। ফাইনালি বন্ধুরা আজকে কিন্তু আমরা হাঙ্গরি পিয়ারে চলে এসেছি শায়ানদার স্বপ্নের দোকানে। তো শায়ানদা, তুমি আজকে আমাদেরকে কোন খাবারগুলো প্রোভাইড করছো? আমি তোমাদেরকে যেটা প্রোভাইড করবো সেটা হচ্ছে আমার দোকানে একটা স্পেশাল আইটেম, সেটা হচ্ছে চিজি চিকেন নান রোল। অ্যান্ড তোমাকে আমি আরও একটা জিনিস যেটা খাওয়াবো সেটা হচ্ছে চিজি চিকেন কাবাব। আর সেটা খেয়ে তারপরে তুমি বলো কেমন হয়েছে সবাইকে জানো। অবশ্যই তো তোমরা শুনে নিলে, একদমই কিন্তু নিউ লঞ্চিং আইটেমগুলো শায়ানদা আজকে আমাদের খাওয়াতে চলেছে। এক্সাইটমেন্টটা কিন্তু সেই তুঙ্গে চলে যাচ্ছে, খাওয়ার লোভ আর সামলাতে পারছি না। তো চলো বেশি কথা না বলে, বেশি দেরি না করে চিকেন চিজ কাবাবটা কেমন খেতে। চলো আর লোভ সামলাতে পারছি না, পুরো চিজ টিজ দিয়ে একটা মাখামাখি ব্যাপার, তোমরা দেখতেই পাচ্ছো। সিরিয়াসলি বলছি, জাস্ট চেটে পুটে খাওয়ার মতো, কোনো কথা হবে না। আমার ফার্স্ট আইটেমটাই জাস্ট ফাটাফাটি লাগছে, জাস্ট ফাটাফাটি। এ চিকেনটা গ্রিল হয়েছে সেটা আমি তোমাদের বোঝাতে পারবো না, এবং চিকেনের ওপর যে টেক্সচারগুলো রয়েছে একটা আলাদাই, একটা আলাদাই স্বর্গ সুপ মনে হচ্ছে। তো সেই মারাত্মক লেভেলের লাগছে খেতে, ঠিক আছে, মানে ভাষায় প্রকাশ করার মতো নয়, এতটাই আমার ভালো লাগছে খেতে। চলো এবার নেক্সট আইটেমটা নেবো, ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি বন্ধুরা সেকেন্ড আইটেম কিন্তু পেয়ে গেছি, ফার্স্ট টাইম চিকেন অ্যান্ড চিজ রোল, ঠিক আছে, চিকেন অ্যান্ড চিজ নান রোল ফার্স্ট টাইম আমি কলকাতায় ট্রাই করছি, এর আগে আমি জীবনে ট্রাই করিনি। চলো বেশি কথা না বলে খাওয়া যাক আর কি। আর লোভ সামলাতে পারছি না, মিও ফিও দিয়ে ভর্তি, আর ভিতরে তো চিকেন দিয়ে কাবাব দিয়ে মানে একদম ভরপেটটা আছে, ঠিক আছে, পাতি বাংলা ভাষায় যেটা বলে। চলো খাওয়া যাক। চিকেনের পিস মুখে চলে গেছে, সব মিলিয়ে খেতে জাস্ট ফাটাফাটি। আমরা এই যে রেগুলার যে পরোটা আমরা খাচ্ছি এই টেক্সচারটার মধ্যে কী কী আছে তুমি যদি একটু শেখালি ব্যাপারটা, সেটা হচ্ছে নান, নান যেটা নান আমরা নর্মালি খাই এটার থেকে একটুখানি এটা আরও অন্যভাবে বানানো হয়েছে, কারণ যাতে একটা অন্য ফিল পাওয়া যায়, এটা ফিল পাওয়া যাচ্ছে। এটা যে আমরা নান সাধারণত কী দিয়ে খেতে থাকি, বাটার মশালা, চিকেন চিকেন টিক্কা মশালা এইসব দিয়ে খেতে থাকি, এই নানটা ওরকমভাবে বানানো হয়েছে কি যাতে আমরা রোল হিসাবে এটাকে আমরা খেতে পারি। এটা একদম তুমি খেয়ে বুঝতে পারছো না, যেটা লাইট খেতে সব ভেতর থেকে খুব নরম সফট হবে, এর মধ্যে আজবান আছে, সাদা তিল আছে, এই সব জিনিসগুলো ভেতরে কিছু কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্টস আছে যেটা আমি বলতে পারবো না, কিন্তু কিন্তু এইটুকুনি বলতে পারবো তোমরা খেলে এটা ওই ওই ফিলটা তোমরা পাবে যেখানে মানে এটা অন্য মানে সাধারণ রোল খেলে যেরকম মনে হয়। এইটুকু আমি তোমাদের বলছি বন্ধুরা, আমি যেটা রোলের ফার্স্ট বাইটটা খেয়ে বুঝলাম যে অনেক স্ট্রিট ফুড দোকানের রোল আছে, আমি কোনো দোকানকে ছোটো করছি না,
প্রথমে দোকানকে বড়ও করছি না, বড় জায়গাতেও রাখছি না। একটা রোল খেলে যে ঢেকুরটা ওঠে না বাঙালিদের, ঢাকা করে যে একটা ঢেকুর ওঠে, মানে খেয়েতে যেন একটা ব্যাস কেমন হয়ে গেল। কিন্তু এই রোলটা খেলে বাস তোমাদের হবে না, এটুকু আমি ড্যাম শিওর, ঠিক আছে, এটুকু আমি ড্যাম শিওর। এর মধ্যে যে টেক্সচার গুলো দিয়েছে সেটাই রোলটা খেয়ে তোমাদের হজম করিয়ে দিচ্ছে, এর থেকে আর বড় কিছু হতে পারে না। সেকেন্ড আইটেমটাও খেয়ে কিন্তু পাটাপাটি, জাস্ট কোনো কথা হবে না। আর রোলটা খাচ্ছি ভাই, রোলটা প্রপার হজম হয়ে যাবে শরীরের মধ্যে গিয়ে। মানে আইটেম গুলো বেসিক গুলো এমন ভাবেই এনারা দিয়েছেন রোলের টেক্সচারের মধ্যে। চলো থার্ড আইটেমটা এবার খাবো, দেখতে থাকো ভিডিওটা। সো ফাইনালি বন্ধু, আজকে লাস্ট আইটেম সায়নদা স্পেশালি আমাদের এটা দিল, হাংরি বিয়ার্ড স্পেশাল আইটেম। সেই স্পেশাল আইটেম যেটার নাম হচ্ছে চিকেন তারকা 65। এই আইটেমটা তো খাবো, কিন্তু খাবার আগে কিন্তু পেটটা পুরো পুড়ে গেছে। বাট এই আইটেমটা দেখে এতটাই লোভ লাগছে, এতটাই লোভ লাগছে, যেহেতু এটা চাইনিজ আইটেম সেহেতু লোভটা আরও এক্সাইটমেন্ট দিয়ে এগিয়ে গেছে। কোয়ান্টিটিগুলো যদি দেখিয়ে দিই যথেষ্ট বড় আছে, আর পিস হচ্ছে এটা আটখানা আছে, যেটার দাম হচ্ছে 190। চলো দাম দাম তো সব বলেই দিলাম, এবার তো খাবো নাকি, আশার প্রকাশ করার মতো না, সিরিয়াসলি বলছি বলবো না, তোমরা আগে আসো এসে খাও, তারপর তোমরা আমাকে বলবে কেমন খেতে। মানে সায়নদা লাস্টে রিকমেন্ড করছিলাম, আমি বলছিলাম যে আর খাবো না বাড়ি চলে যাবো, বাট যদি বাড়ি চলে যেতাম না সত্যি বলছি ভাই সাহেব এটা মিস করে যেত। তোমরা দেখছি পাচ্ছ দারুণ একটা ডেকোরেটিং করে দিয়েছে, এরকম আমি একটা অনেকদিন আগে আইটেম খেয়েছিলাম সামো আগের বছর হাওড়াতে। বাট এই আইটেমটা জাস্ট লাল জবাব, কোনো কথা হবে না, একটা আলাদাই ফিল পাচ্ছি চাইনিজ এর, জাস্ট সুপার আইটেম, ডেফিনেটলি পারলে এসে একবার খাও। আর পিস 190 রুপিস দাম, এমন কিছু দাম নয়, বাদ বাকি বড় বড় দোকানে তোমরা যদি খেতে যাও এই দামটা কিন্তু অনেক তুলনায় বেশি হয়ে যাবে। বাট এই কম দামের মধ্যে সাধারণত তোমার স্পেশাল হাংরি বিয়ার্ড স্পেশাল আইটেম এইটা, ডেফিনেটলি তোমরা একবার পারলে এসে খাও। চলো ভিডিও শেষে কথা হচ্ছে। ফাইনালি বন্ধুরা, খাওয়া দাওয়া কিন্তু পুরো সায়নদার থেকে উড়ে আজকে খাইয়েছে। সায়নদার সঙ্গে আমার পরিচয় কিন্তু ইউটিউব থেকে, ইউটিউব চ্যানেল থেকে। তো সায়নদা ইউটিউব চ্যানেল থেকে এইরকম একটা কনসেপ্ট কি করে এলো তোমার মাঝে? আমার অ্যাকচুয়ালি অনেকদিন ধরে ইচ্ছা ছিল, সময় সুযোগ আর সব কিছু হয়ে উঠছিল, সেটাই ফাইনালি আমি লাস্ট লকডাউনে আমি ডিসাইড করলাম যে একটু একটা কিছু নতুন একটু এক্সপেরিমেন্ট করি, অবশ্যই একটা কিছু করা যায় কিনা, যেহেতু আমরাও ব্লগিং করতাম অবশ্যই, আমরা ওখানে গিয়ে যখন রেস্টুরেন্টে গিয়ে যখন বেশি বেশি দামে খেতে হবে, তো আমারও ভাবতাম যে ঠিক আছে আমি একটা চেষ্টা করি এরকম সব করার, তো তাই জন্যই খোলা আর এরকম একটা নর্মাল দাম রাখা যাতে সবাই এফোর্ড করতে পারে। এই আজকে সারপ্রাইজটা আছে সেটা কিন্তু সায়নদার মুখ থেকে আজকে শুনে নাও তোমরা, তো সায়নদা কি সারপ্রাইজ আছে বলে দাও। তোমরা ওর থ্রুতে যারা যারা আসবে আর কি বংলার কাজ যার ওর নামটা পুরোটা আমাকে বললে, তো প্রতিটা মানে পুরো টোটাল অ্যামাউন্টের উপর 10% এর থেকে বড় আর ডিসকাউন্ট আমি কি দিতে পারি দাদা তোমাদের? প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর দাদার দোকানে এসে কিন্তু তোমাদের খেতে হবে, না হলে হবে না। অ্যান্ড সাবস্ক্রাইব টু হিম, আর দাদার চ্যানেলের লিঙ্কও কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দাদাও ব্লগ করে আর এখন দোকানের জন্য হয়তো বিজনেসের জন্য করতে পারছে না, বাট ফিউচারে নিশ্চয়ই ব্লগ করবে, দাদার চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো চলো ভিডিও শেষে কথা। সো ফাইনালি বন্ধুরা, খাওয়া দাওয়া কিন্তু হাংরি বিয়ার্ডে পুরোপুরি শেষ, একদম সায়নদা আজকে পেট ছিঁড়ে খাইছে, আজকে আমার ভাইও গেছিল আমার সাথে, তো বলো তোমার কেমন লাগলো? মানে খাবারটা মানে কোনো তুলনা হবে না, জাস্ট অসম, তিনটে আইটেমই জাস্ট অসম। সায়নদাকে আমরা সেটা পার্সোনাল রিভিউটা দিয়ে এসেছি, তোমরা পারলে ডেফিনেটলি পারলে গিয়ে খাও। আর এই বংলার কাজ চ্যানেল নাম করলে কিন্তু তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। একটু অন্ধকার হয়ে গেল মধ্যে চলে এসেছি, একদম বুক খুব ফর্সা হয়ে গেছে, যেন ওপরে ভিডিও করছি, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে যেটা করতে হবে একটা লাইক কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটা মানে আমার ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো। আর চ্যানেলটা মোস্ট প্রপার যেটা বলতে চাই, চ্যানেলটা প্লিজ প্লিজ ওফ ঠিক আছে, এখন কিন্তু একদম মানে চিকনা ব্যাপারটা হয় না, বেশি এখন চিকনা ব্যাপারটা চলে এসেছে, তো চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকো এইভাবেই। আর তোমরা যদি এরকমভাবেই সাপোর্ট করতে থাকো ডেফিনেটলি একটা দিন আমরা একটা আলাদা জায়গায় পৌঁছে যাবো, আমি অনেক কথা বলে দিয়েছি, তো এটুকুই বলবো, চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, বারবার বলছি। তো আজকে ভিডিওটা এত